টিয়াগড় পৌরসভার পৌরপিতা, 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতার কাছে। তো জেনে নেবো স্যার, আপনি কত দিন ধরে যুক্ত আছেন এই রাজনীতির সাথে? আমি 2010 থেকে জিতেছি, 10, তারপরে আবার 15-15, সেকেন্ড টার্ম আমার চলছে এটা কাউন্সিলর হিসাবে। তো দীনেশ ত্রিবেদী আপনাদের কিভাবে আপনাদের এলাকার উন্নয়নের প্রতি হেল্প করেছেন? দেখুন, দীনেশ ত্রিবেদী কোনো ব্যক্তিগত হিসাবে আমি কিছু বলবো না, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে আমরা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা যে উন্নয়নটা হয়েছে, ও পুরো আমাদের ওয়ার্ডে বা আমাদের টিটাগড়ে আপনি দেখতে পারবেন। তার মধ্যে ওনারও ফান্ড আছে, নিশ্চয়ই ওই ফান্ড দিয়েও হেল্প করেছেন। এমএলএ ফান্ড আছে, আমাদের এমপির ফান্ড আছে, মিউনিসিপ্যাল ফান্ড, অনেকগুলো স্কিমের ফান্ডটা আছে, ওটা নিয়ে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এই যে মুকুল রায় আপনাদের দলত্যাগ করেছেন, তো এই নিয়ে কি ভোট বক্সে কোনো প্রবলেম হবে বলে মনে হয় আপনার? মুকুল রায় থেকে কিছু মানে এফেক্ট হবে না, যেটা আমাদের আমরা কাজ করি মানুষের কাছে, মানুষ কাজটা বুঝে, কে কাজ করবে কে কাজ করবে না, কে শুধু কথা বলে চলে যাবে সেটা মানুষ বুঝে। আর যে অর্জুন সিং লাস্ট মুহূর্তে আপনাদের দলত্যাগ করলো এবং রীতিমতো মমতা ব্যানার্জি আপনাদের তৃণমূল পার্টির ওপরে আঙুল তুলে দেখাচ্ছেন, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো বড় নেতাদের সমস্যা, এটা তো না, দিদির সঙ্গে ওনার ভালোই সম্বন্ধ ছিল, লাস্ট মোমেন্টে কী হয়েছে সেটা তো আমরা জানি না। এখন আমাদের মানে টিএমসি এখানে উইন করবে এটাটুকু আমি জানি। আপনার কি মনে হয় যে এই ভোটে, লোকসভা ভোটে 42টিতে 42টি আসন পাবে টিএমসি? না, আমাদের তো এই চেষ্টা থাকবে 42টাতে 42টা আমরা পাবো, এটাই চেষ্টা করবো আমরা। আপনার এলাকার কি চুনকন করা এবং যে প্রচার করা স্টার্ট হয়ে গেছে? আমাদের ওয়ার্ডের প্রায় মোটামুটি শেষের দিকে আছি, এই সামনে দেখবেন একটা দেওয়াল লেখানো হয়ে গেছে, পিছনে একটা দেওয়াল লেখানো হয়ে গেছে, মোটামুটি আমার ওয়ার্ডটা দেওয়াল লেখানোর কাজটা শেষের দিকে। আমরা বৃহস্পতিবার দিন বসছিলাম, আমাদের ক্যান্ডিডেট এসেছিলেন, তখন থেকে যে নির্দেশ হয়েছে আমাদের টাউন প্রেসিডেন্ট যা নির্দেশ দিয়েছেন সেই হিসাবে কাজটা হচ্ছে। জেনে নিলাম ওনার কথা, এবার অপেক্ষা ভোট এবং ভোটের রেজাল্টের। সঙ্গে থাকবেন বিশ্ব বাংলা টিভি। বন্ধুরা, আমি মন্দিরা। রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে রান্নাঘর, সব খবর পাবেন আমাদের এই চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আমাদের বিশ্ব বাংলা টিভি।